Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে আমি আমার মায়ের মেকআপ করব। র‍্যান্ডমলি বসেছিলাম তাই ভাবলাম আজকে একটি ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে এই ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আগে থেকে আমার আইব্রোটা করে রেখেছিলাম এবং কনসিলার দিয়ে রেখেছিলাম। এরপর আমি আইশ্যাডোটা দিয়ে দিচ্ছি। এটা একদম একটা র‍্যান্ডম ভিডিও, আমরা বসেছিলাম তাই এই ভাবলাম একটা ভিডিও করে ফেলি। আর আগে থেকে বলে রাখি আজকে অনেক সাহস নিয়ে আমি ভিডিওটি মানে ভিডিও কর থেকে বেশি যার মুখে মেকআপটা করেছি সেটা করার জন্য আমার অনেক সাহস জোগাতে হয়েছে। কারণ যে মানুষটার উপর আমি মেকআপ করেছি সে অলরেডি 30 বছর থেকে এই প্রফেশনে আছে, তাই তার মুখে মেকআপ করতে কিন্তু আমার প্রচুর সাহস জোগাড় করতে হয়েছে। আম্মা অনেক খুঁতখুঁতের স্বভাবে, তাই ওনার মেকআপ করতে গিয়ে আমার অনেক ভয় লাগছিল যে একটু উল্টাপাল্টা হলে বকা খেতে হবে। তারপরও অনেক সাহস নিয়ে করতেছিলাম, জানি না কেমন হয়েছে। এটা অবশ্যই আপনারা বলবেন যে এটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যেহেতু একদমই র্যান্ডম ভিডিও, কোনো টিউটোরিয়াল না, আশা করি সামনে আমি অনেক টিউটোরিয়াল দেব। আম্মু মেকআপ করছিলাম আর আম্মা বলতেছিল যে খারাপ হলে কিন্তু এখনও মুখ ধুয়ে আসবো, আমি করবো না ভিডিও, তো ভালো করে কর অনেক। তারপরও আম্মু একদম চুপ করে বসেছিল, মেকআপ করতেছিল। তারপরও যতটা ভাবছিলাম যে সে রাগ হবে বা জ্বালাবে উঠে যাওয়ার জন্য, সে এমন কিছুই করে নাই, চুপচাপ বসেছিল। আর আজকে বেশি মাথাও ঘামায় নাই, চুপচাপ বসে আমাকে করতে দিতেছিল মেকআপ। অনেক দিনের ইচ্ছা ছিল যে আম্মুর উপর মেকআপ করবো, কিন্তু কোনোভাবে হয়ে ওঠে নাই। সিচুয়েশান বা সময় যে কোনো কিছুর জন্যই হোক করে ওঠা হয় নাই। আর আজকে ইউটিউবের সুবাদেই এই মেকআপটা করা হয়েছে। আমার অনেক ভালো লাগতেছিল যে মেকআপ করাতে পারছি, ভালো খারাপ যেটাই হোক আমার কাছে তো অনেক ভালো লাগছে। বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল যে কখন শেষ হবে, আমি কখন বলবো যে হয়ে গেছে। আসলে তো মাত্র শুরু করছিলাম, তারপরও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি।